हेलो दर्शक और शिक्षार्थी बंधुरा केयार एंड क्राफ्ट चैनल स्वागतम। आज के आमी आंकबो शाक्राइन बा संक्रांति निये ढाका शहरेर विशेषकर पुरान ढाकार जे घुरी उत्सव है सेई घुरी उत्सवेर एकटी सिनारि आंकबो। प्रथमे पेंसिल दिये ड्रइंग शुरू करलाम। एई सिनारिटिते तीनटा बिल्डिंगेर छाद थाकबे, दूरे आकाश थाकबे एबं अनेक असंख्य घुरी थाकबे। छादे थेके अनेकगुलो मानुष घुरी उड़ाबे। एई जे एकटा छाद आंकछि, छाद आंकलाम, बिल्डिंगटा एक्टा रूम देखा जाच्छे आलो आलो आलोर भितरे और एटा होबे परंतो बिकेले, माने सुंदर दृश्य। आकाशटा एकटू हलुदा बाबा होबे और आलो निभे जाबे सब बिल्डिंग। फिगारगुलो बोझा जाबे ना, शुधु डार्क होबे। डार्क दाड़िये आछे, कालो कालो रंगेर फिगार दाड़िये आछे। एकटा दुटा तीनटाई तृतीय नम्बर बिल्डिंगटा आंकछि। छादटा छादेर एक पानी टैंकर मतो किछु एकटा आछे। एमन आकाशे घुरी आंकछि, अनेकगुलो घुरी, असंख्य घुरी, छोटो बड़ो। सामनेर घुरीगुलो बड़ो होबे एबं पिछनेर घुरीगुलो छोटो होबे। असंख्य घुरी, जत घुरी देवा जाय ततई भालो लागबे। एई दृश्यटा एमनई एकटा एमनई करे आंकछि। एई घुरीगुलो एकटु बड़ो करे आंकछि, सामनेर घुरी एबं क्लोज आप करे नियेछि जाते घुरीगुलो देखते पाओ। अनेकगुलो घुरी आंकछि। তোমরা যত খুশি বিভিন্ন সাইজের, বিভিন্ন ধরনের, বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ ঘুড়ি তোমরা এঁকো, যেমন চিল ঘুড়ি, বাক্স ঘুড়ি, এমনি শুধু ঘুড়ি, নানা ধরনের ঘুড়ি আছে, সেই ঘুড়িগুলো আঁকো। আর বন্ধুরা তোমরা অবশ্যই যদি ঘুড়ি উড়াও ছাদে গিয়ে ছাদের কিনারে যাবে না এবং সাবধানে ঘুড়ি উড়াবে, যেহেতু ঢাকা শহরে মাঠ নেই তাই ছাদেই ঘুড়ি উড়ানোর একমাত্র অবলম্বন। তাই তোমরা বেশি কিনারায় যেও না, সাবধানে ঘুরে উড়াও। এখন ফ্লেশ টিন কালার দিলাম, যেটা হোক একটু ইউলিশ ইউলিশ, শুধু ইউলিশ ইউলিশ, পুরো ইউলিশও না আবার ইউলিশ ইউলিশ। এমন হলো একেবারে সুন্দর আকাশটা এমন থাকে, যেহেতু আলো মোটামুটি চারপাশে নিভে যায়, ঢাকা শহরে কিছু আলো জ্বলে ওঠে, এমন একটা অবস্থায় এই দৃশ্যটা। পুরো এখন গ্রাউন্ডটা ঘুড়িগুলো বাদ দিয়ে সব জায়গায় প্লাস্টিন কালারটা লাগাচ্ছি, সুন্দর করে প্লাস্টিন কালারটা লাগাচ্ছি। আর বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও। বন্ধুবান্ধবদের শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাথে থেকো। আর ডেসক্রিপশন বক্সে এমন অনেক ভিডিও লিঙ্ক দেওয়া আছে, যেগুলো তোমরা দেখে নিতে পারো, তোমাদের কাজে লাগবে। এখন হলো আঙ্গুল দিয়ে ভালো করে ব্লেন্ড করছি। যে প্লাস্টিন কালারটা দিলাম সেটা আঙ্গুল দিয়ে, বুড়ো আঙ্গুল দিয়ে করছি, মাঝে মাঝে তর্জনী আঙ্গুল দিয়ে করছি। অনেক চাপ দিয়ে, তোমরা অনেক চাপ দিয়ে করবে, তাহলে অনেক মসৃণ হবে। এটা মোটামুটি পুরোপুরি ব্লেন্ডিং হয়ে গেল, আঙ্গুল দিয়ে অনেক চাপ দিয়ে করলাম, এটা মোটামুটি মসৃণ হয়ে গেল। এরপর যেমন লাইট পিং, নানা ধরনের ঘুড়ির কালারগুলোতে, ঘুড়ির যে ড্রয়িংগুলো আছে সেগুলোতে কালার দেব। তোমরা এই ক্ষেত্রে তোমরা ইচ্ছা মতো ঘুড়ির কালার দিতে পারো, কোনো সমস্যা নেই। বিভিন্ন ধরনের বিভিন্ন কালারে ঘুড়ি দিতে পারো। যেহেতু ওটা অনেক দূরের দৃশ্য তাই ঘুড়িগুলো এবং মানুষগুলো অনেক ছোট ছোট করে দিয়েছি। যে পিঙ্ক কালারটা দিচ্ছি আর একটা ঘুড়িতে, তারপর রেড কালার দিচ্ছি আর একটা ঘুড়িতে। মোটামুটি হালকা করে, যেহেতু দূরে পুরোপুরি টকটকা কালো দেখা যাবে না, না টকটকা রঙগুলো দেখা যাবে না, যেহেতু সুন্দর আকাশে উঠছে তাই কালারগুলো একটু ম্যাড ম্যাড হবে, লাল এবং টকটকে লাল না। এই ঘড়িটাও হয়ে গেল। এমন একটা ইয়েলো আকার, মানে ডার্ক ইয়েলোটা দিচ্ছি, এই আর একটা ঘড়িতে ইয়েলো আকার দিচ্ছি। পিছনেরটাও কিছুটা ইয়েলিশ, তাই বোঝা যাচ্ছে না, কিন্তু বোঝা যাবে পরে যখন আউটলাইন করে দেব। তারপর কোবাল্ট ব্লু দিচ্ছি আরেকটা ঘড়িতে। তোমাদের বলছি তোমরা চাইলে যে কোনো রং দিতে পারো ঘড়িগুলোতে, তোমাদের ইচ্ছা মতো। এটা একটা চিল ঘড়ি আঁকছি, চিল পাখির মতো ঘড়ি, চিল ঘড়ি। তারপর একটা অরেঞ্জ দিচ্ছি, অরেঞ্জ কালার দিচ্ছি। এভাবে নানা রঙের কালার দিতে পারো, কোনো সমস্যা নেই। এটা কিন্তু ঢাকা, পুরান ঢাকায় যে সংক্রান্তির দিনে ঘুরে উড়ায় সেটাকে শাকরাইন বলে। সেই শাকরাইনের ছবি বাস্তবে কিন্তু এমনই হয় পুরান ঢাকার ছবি। কুর্তিটা ছাদে বিকেলের দিকে ঘুরে উড়ায় এবং ঘুরিতে ঘুরিতে ভরে যায় ঢাকা শহর, বিশেষ করে পুরান ঢাকায়। রাতে হয়, এখন ধীরে ধীরে সেই শাকরাইনের চেঞ্জ হয়ে যাচ্ছে, রাতে সবাই ডিজে পার্টি ইত্যাদি করে। কিন্তু আমাদের ঐতিহ্যে ডিজে পার্টিটা ইদানিং যুক্ত হয়েছে। ঘুড়ি উৎসব, ঘুড়ি উড়ানো আমাদের একটা আদি সংস্কৃতি, তোমরা এটার সাথে যুক্ত থেকো। বিভিন্ন কালার দিচ্ছি, এটা হলো ডার্ক পিঙ্ক দিচ্ছি। আর বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু ঘুড়ি উড়ানোর সময় ছাদের কিনারায় যাবে না একেবারে। যে ছাদে ব্যালকনি নেই সে ছাদে অবশ্যই উঠবে না, নাহলে নানা ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আর এই শাকরাইনের রাতে অনেকেই ফানুস উড়ায়, তোমরা ফানুস উড়ায়ও না। কেন? ফানুসে অন্য জায়গায় ফানুসের আগুন দিয়ে নানা ধরনের আগুন ধরে, নানা মানুষের ক্ষতি হয়। তাই ফানুস উড়ানো থেকে তোমরা বিরত থেকো। লাইট ব্লু দিচ্ছি, এমনি তোমাদের ইচ্ছা মতো নানা কালার দিতে পারো। আমি আমার ইচ্ছা মতো কালারগুলো দিচ্ছি, ঘুড়ির কালার যে কোনো দিতে পারো, তোমাদের মন মতো, তোমার রঙে রাঙিও। আবার অরেঞ্জ দিচ্ছি। এভাবে ঘুড়িগুলো অসংখ্য ঘুড়ি দেব, যত ঘুড়ি দেব ততই আসলে বাস্তব চিত্র মনে হবে। ঢাকা শহরের, পুরান ঢাকার শাকরাইনের দিনে এমনই হয় চিত্রটা, ছাদে ছাদে শুধু ঘুড়ি আর ঘুড়ি আর মানুষ। এখন ছোট্ট ছোট্ট কিছু ঘুড়ি দিচ্ছি, এটা ব্রাউন কালার দিয়ে। এগুলো দূরে থাকবে, অনেক দূরে, ঘুড়িগুলো অনেক দূরে। ওই যে একটা একটু বড় করে দিলাম, কিন্তু ছোট্ট ছোট্ট সব কিন্তু ওই যে চার কোনা। এখন হলো যে ঘুড়িগুলো একটু বড় করে এঁকেছিলাম সেই ঘুড়িগুলো এখন ডিটেলিং বের করে দিচ্ছি ওই ব্রাউন কালার দিয়ে। যেমন ঘুড়ির কাঠিটা, যেহেতু ঘুড়ির কাগজগুলো পাতলা থাকে তাই কাঠিগুলো বোঝা যায়, বাঁশের কাঠি যে থাকে, লাঠিগুলো যে থাকে, যেগুলোর উপর কাগজটা লাগানো থাকে সেগুলো বোঝা যায়। এবার ব্ল্যাক নিলাম, এটাতে একটু ব্ল্যাক দিচ্ছি, যেহেতু লাল রঙটা একটু গাঢ় তাই বোঝা যাচ্ছিল না। আবার ব্রাউন কালার নিলাম, ব্রাউন কালার দিয়ে ঘুড়ির আউটলাইনগুলো বের করে দিচ্ছি। যে ঘুড়ির আউটলাইনগুলো, তারপরে ওর যে কাঠিগুলো থাকে, মানে যেগুলোর উপরে কাগজ লাগানো থাকে সেটাকে কাঠি বলে, সেই কাঠিগুলো ড্রয়িং করে দিচ্ছি। সবগুলো ধীরে ধীরে আউটলাইনগুলো বের করে দিচ্ছি। দূরেরগুলোতে শুধু চার কোনায় এটা বক্সের মতো, আর সামনেরগুলোতে কাঠি টাঠি নানা কিছু বোঝা যাচ্ছে যেগুলো সামনে ঘুড়ি। এই হয়ে গেল মোটামুটি ঘুড়ি, অসংখ্য ঘুড়ি দিলাম। তোমরা চাইলে আরও অসংখ্য ঘুড়ি দিতে পারো, বড় ঘুড়িও দিতে পারো। এবার ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে এখন বিল্ডিং যে আছে, বিল্ডিং আঁকবো, বিল্ডিংয়ের ছাদ আঁকবো এবং এখন মানুষ আঁকবো। ওই যে বিল্ডিংয়ের আউটলাইনটা ড্রয়িং করছি, তারপরে যে সানসেট থাকে সেই সানসেট দিলাম জানলার পাশে। ওই যে এখন ফিগার আঁকছি, গোল দিলাম মাথার জন্য, তারপর কাঁধ কাঁধ দিলাম, তারপর বডিটা দিচ্ছি, একটা ফিগার বসে আছে ওখানে এমন আঁকছি, হাত হাঁটুর উপর দিয়ে বসে আছে, এই যে হাঁটুটা উপরে উঠিয়ে দিচ্ছি, বসে আছে ফিগারটা কোনায়, তারপর হাতটা হাঁটুর উপরে দিয়ে দিলাম। তারপর আরেকটা ফিগার দাঁড়িয়ে লাটাই নিয়ে ঘুরে উড়াচ্ছে, তার কাঁধটা দিলাম, মাথাটার জন্য গোল দিলাম, তারপরে দুটো হাত বেঁকে দিলাম, পিছন দিকে দেখা যাচ্ছে, তার পিছনের অংশটা আঁকলাম, পা আঁকলাম। আর লাটাইটা ওই দিকে আছে, পিছন ফিরে আছে, তাই লাটাইয়ের দুপাশে কাঠি দুটো দিলাম বা লাঠিটা দিলাম। এটা ফিগার এখন ডার্ক করে দিচ্ছি, কালো করে দিচ্ছি। তো ফিগারটা এখন কালো করে দিচ্ছি, যেহেতু একেবারে সন্ধ্যার সময় তাই ফিগারগুলোর রং বোঝা যাবে না, কালোই বোঝা যাবে। এখন এরকম অনেকগুলো ফিগার আঁকবো এক এক করে। আরেকটা ফিগার আঁকছি, যে গোল দিলাম, তারপরে তার হাত দিচ্ছি, তারপরে তার বডিটা কোমর পর্যন্ত আনলাম, তারপর কোমর থেকে নিচের দিকে পা দিচ্ছি, পাশে আরেকটা ফিগার আছে সেই ফিগারটা আঁকছি। এটা ছোট ফিগার মানে বাচ্চা ছেলে একসাথে আছে তাই ব্ল্যাক দেখা যাচ্ছে দুটো মিলে। ওই যে উপরে তার লাটাইয়ের লাঠি দুটো দিলাম দুপাশে। এখানে আর একটা ফিগার আঁকছি। এরকম অনেকগুলো ফিগার আঁকবো, যত ফিগার আঁকবে তত ভালো লাগবে দেখতে, সিনারিটা সুন্দর হবে। যে আরেকটা ফিগার আঁকছি একইভাবে মাথা বডি তারপর পা, তারপর ডার্ক করে দিচ্ছি ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে। এইদিকে আর একটা ফিগার একইভাবে ওই লাটাইটা একটু বাইরে, লাঠাইয়ের অংশটা বাইরে বের করে দিলাম লাঠিটা ডান পাশের দিকে। আরেকটা ফিগার ওইদিকে, এটা হাত এক হাত উঁচু করে দড়ি ধরে আছে, লাটাইয়ের দড়ি মানে ঘড়ির সুতো। কালো করে দিলাম, হাতটা উঁচু করে দিলাম যেটা দিয়ে ঘড়ির সুতো ধরে আছে। এইদিকে আরও একটা ফিগার আঁকছি। এবং অনেকগুলো ফিগার আঁকলে ভালো লাগবে, দৃশ্যটা অনেক সুন্দর লাগবে। কেননা বাস্তবে এমন সময় একটা ছাদে প্রচুর মানুষ ওঠে, ঘুড়ি উড়ায়, কেউ ঘুড়ি উড়ানো দেখে, কেউ ঘুড়ি উড়িয়ে আনন্দ পায়, কেউ ঘুড়ি উড়াতে দেখলে আনন্দ পায়। নিচে আর একটা অংশ আঁকছি, এটা জানলা দিয়ে একটা ঘরে দেখা যাচ্ছে, ঘরে মানুষ আছে। এটা দিলে দৃশ্যটা একটু অন্য ধরনের হবে, বাস্তব বাস্তব মনে হবে দৃশ্যটা। কেন এই সময় অনেক জানলা দেখা যায় যেগুলোতে আলো জ্বলে এবং মানুষকে দেখা যায় শুধু কালো। আরেকটা ফিগার ওখানে আছে, ও বসে ঘুড়ি তুলছে বা ঘুড়ি নিবে এমন এমন ভঙ্গিমায়। ও যে হাঁটু বাঁকা করে ঘুড়ি নিবে। এই হয়ে গেল। এখন এই দিকে ছাদটাতে, একেবারে বাঁ পাশের ছাদটাতে ওই যে জানলার উপর যে সানসেট থাকে সেটা দিচ্ছি বানিয়ে। এই ছাদটা একটু সামনের দিকে, ওই ছাদে যে রড টড বেরিয়ে থাকে পিলারের সেইগুলো। এখন ফিগারটা আঁকছি, ওই যে গোল মাথার জন্য গোল, তারপরে তার কাত দুই পাশে কাত, তারপরে বডির অংশটা, তারপরে এর উপরে হাত আঁকছি, তারপর কালো করে দিচ্ছি। পুরো শরীরটা কালো করে দিলাম। এরপর নিচে আরেকটা ছাদ আছে, যে ছাদটাতেও কিছু মানুষ আছে। এটা কিন্তু ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে আঁকছি, তোমরা চাইলে যে বর্ডার মার্কার বা গ্লাস মার্কার আছে সেটার ব্ল্যাক দিয়ে আঁকতে পারো। ওই যে এখানে কতগুলো ফিগার, একটা ফিগার একটা ফিগার ঘড়ি নিয়ে কাড়াকাড়ি করছে এমন, টানাটানি করছে এমন। এই দুটো ফিগার, হাত দুটো একই পাশে, এখানে দুটো ফিগার, আরও একটা ফিগার বাঁ পাশে, একটা দুটো। বাঁ পাশে আরও দুটো ফিগার, আরও বাঁ পাশে আরেকটা ফিগার। যত ফিগার আঁকা যাবে তত ভালো লাগবে। এদিকে আরেকটা ফিগার, এইদিকে আরেকটা ফিগার যেটা ঘড়ি উড়াচ্ছে দুই হাত। ওর লাটাইটা আঁকলাম, লাটাই দুই হাতে ধরে আছে, তারপরে হলো তার মাথাটা হাত উঁচু করে লাটাইটা উপরের দিকে মাথার উপরে ধরে আছে। এরপর ব্ল্যাক প্যাস্টেল কালার দিয়ে বিল্ডিংটা একেবারে কালো করে দেবো। এখন পুরো বিল্ডিংটা কালো করে দিচ্ছি। শুধু এই নিচের যে জানলাটা আছে সেই জানলাটা কালো করলাম না, বাকি জায়গাগুলো পুরোপুরি কালো করে দিলাম। যত সুন্দরভাবে কালো করতে পারো তত সুন্দর ভালো লাগবে। এখন হলো আঙ্গুল দিয়ে সেটা ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, সুন্দর করে ব্লেন্ড করে দিলাম। আঙ্গুল দিয়ে ব্লেন্ড করে দেওয়া হয়ে গেল। এখন হলো আউটলাইনগুলো আবার ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে শার্প করে দিচ্ছি। ওই সানসেটগুলো যে আছে সানসেটগুলো আঁকছি, ডার্ক করে দিলাম, আউটলাইনগুলো শার্প করে দিচ্ছি, শার্প হয়ে গেল। এখন হলো ছাদের যে চারপাশে ঘেরা থাকে বা ব্যালকনি থাকে সেগুলো দিচ্ছি। ওই যে লম্বা লম্বা কতগুলো লাইন দিচ্ছি, তারপরে লম্বা লম্বা লাইনের উপর দিয়ে একটা লাইন দিলেই মনে হবে যেটা ছাদের ব্যালকনি বা ছাদের যে প্রোটেকশনটা থাকে সেটা একটাতে হয়ে গেল। বাম পাশের ছাদটাতে দিতে হবে একইভাবে, যে উপরের লাইনটা দিচ্ছি আগে, তারপরে যে খাড়া খাড়া লাইনগুলো থাকে সেই লাইনগুলো দিচ্ছি। এটারও ছাদের ব্যালকনিটা তৈরি হয়ে গেল। এটাও ছাদের ব্যালকনি তৈরি হয়ে গেল। এখন হলো ঘুড়িগুলো থেকে সুতো এখন লাটাইয়ের মধ্যে লাটাই পর্যন্ত নিয়ে আসতেছি। ঘুড়ি যে উড়োচ্ছে, এই যে যার কাছে যেটা ঘুড়ি এঁকে বেঁকে যাচ্ছে, হ্যাঁ এই যে এঁকে বেঁকে যাচ্ছে এইখানে। আর বাকি ঘুড়িগুলোর পিছনের দিকে আরও যে বিল্ডিং আছে, যে বিল্ডিংগুলো আমরা দেখতে পাচ্ছি না, সেই বিল্ডিংগুলো থেকে ওই ঘুড়িগুলো উড়োচ্ছে। একেবারে ছোট ঘুড়িগুলোর সুতো দেখা যাচ্ছে না, মোটামুটি একটু যেগুলো বড় সেই ঘুড়িগুলোর সুতোগুলো শুধু দিচ্ছি। আর একেবারে ছোট ঘুড়িগুলো দূরে হওয়ার কারণে চিকন সুতো আর বোঝা যাচ্ছে না। এই ড্রয়িং মোটামুটি শেষের পথে, শেষ হয়ে গেল। ওই মাঝখানের কত ফিগারগুলো আছে সেই ফিগারগুলো একটু আরও একটু ডার্ক করে দিচ্ছি, ডার্ক করে দিলে ভালো লাগবে। ওই সুতোগুলো কিছু সুতো শেষ পর্যন্ত টানিনি, সেগুলো টেনে দিচ্ছি। ওই বিল্ডিংয়ের ওই পাশে যে বিল্ডিং আছে সেখান থেকে উড়োচ্ছে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থেকো।